ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও ভালো আছি। এখন সকাল 9টা, আজকে একটু বেরিয়েছি মেন মার্কেট জাঙ্গিপাড়ার দিকে। পরিবেশটা এত ভালো লাগছে তাই ভিডিও না তুলে থাকতে পারলাম না। দেখুন, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা মহাশ্মশান, একদম রাস্তার ধারেই, তাই সুন্দরভাবে ঘিরে দেওয়া হয়েছে। দেখুন পরিবেশটা কত ভালো লাগছে, খুব ঠান্ডা হাওয়া বইছে, শীতকালে রোদটাও খুব ভালো লাগছে গায়ে। ওই যে ওইটা দেখতে পাচ্ছেন রাইস মিল, আপনাদেরকে সামনে থেকে দেখাবো। রাস্তার ধারে দেখুন দোকান সব করেছে, দেখুন সামনে থেকে দেখাচ্ছি, ওইটা রাইস মিল। আমাদের এলাকাতে রাইস মিল ছিল না, এই নতুন হয়েছে এক বছর। রাইস মিলটা হয়ে মানুষের খুবই সুবিধা হয়েছে, ভিতরে এখনও কাজ চলছে। দেখুন জমিতে সব ধান উঠেই গেছে, আবার চাষিরা নতুন করে চাষ করবে। দেখুন ডোবা বক উঠছে, কত সুন্দর লাগছে পরিবেশটা। গরু বাঁধা আছে। বন্ধুরা, আমাকে মার্কেটিং করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে হবে, আমার বেবিকে বাড়িতে রেখে এসেছি, বেশি দেরি হলে কান্নাকাটি করবে, রান্না বান্না গিয়ে করতে হবে। দেখুন ওই যে ওইটা দূর থেকে দেখতে পাচ্ছেন, ওইটা পোলট্রি ফার্ম, এখানে পোলট্রি মুরগি চাষ করা হয়, হাঁস মুরগি সবই পাওয়া যায়। আপনাদেরকে সামনে থেকে দেখাচ্ছি পোলট্রির গেটটা, দেখুন এটা পোলট্রির মেন গেট, ভিতরে এখনও কাজ চলছে, ছোট ছোট বাচ্চা মুরগিও পাওয়া যায়। দেখুন বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন দেবদারু গাছ, আম গাছ, সুপারি গাছ বসানো আছে। এখানে ছেলেমেয়েরা 25শে ডিসেম্বর 1 জানুয়ারি ফিস্ট করতে আসে, এখানে 500 টাকা দিয়ে বুকিং করতে হয়। এই বছরে তো আমাদের ফিস্ট করার প্ল্যান ছিল, সেটা তো হলো না, তাই খুব ইচ্ছা আছে এখানে এসে ফিস্ট করার। যদি ফিস্ট করতে আসি অবশ্যই ভিডিও শেয়ার করবো আপনাদেরকে। দেখুন ধারে ধারে আম গাছ, সুপারি গাছ, মাঝখানে মাঠ, কত সুন্দর লাগছে আবহাওয়াটা, পরিবেশটা। এখানে কি কারখানায় কাজ হচ্ছে তাই যন্ত্রপাতি সব পড়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।